হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বিয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটা খুবই ভালো একটা ইয়ারড্রপ নিয়ে চলে আসলাম। তো এই ইয়ারড্রপটিতে আমি দেখিয়ে দেবো কীভাবে আনলিমিটেড মানে রেফার করতে পারবেন, মানে যেটাতে যেটা বলে কুফ আনলিমিটেড কুফ হবে, মামা আনলিমিটেড কুফ। তো মার্গি রাইস কার এই অ্যাপসটিতে মানে কীভাবে আনলিমিটেড রেফার করবেন, কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন, হিউজ পরিমাণ পার ডে $10 করে, $5 করে কীভাবে করবেন, সেই ট্রিক্স আর দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন। আর জয়েন করার পর একটি কাজ করতে বলবেন, সিম্পলি দেখে দিচ্ছি। তো বিয়ার্স, এটা হচ্ছে আমার চ্যানেল, চ্যানেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে ধরবেন, ধরার পরে এদিকে টিরিটির আইকন আছে, টিরিটির আইকনে ক্লিক করবেন। টিরিটির আইকনে ক্লিক করার পর ফিন নামক অপশনটিতে ক্লিক করবেন। তো ফিন অপশনটিতে ক্লিক করলে দেখতে সবার উপরে চলে গেছে। তো এরকম করলে কী হবে, এই চ্যানেলটা হারাবে না। তো যখন আমি এরকম ভালো ভালো ইয়ারড্রপ শেয়ার করবো আমার চ্যানেলে, তো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো তো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। তো বিয়ার শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ভিডিওর ডেসক্রিপশন করবেন, ওখানে টেলিগ্রাম নামের একটা লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা ফার্স্ট অফ অল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বার আইকনে ক্লিক করবেন। সার্চ বার আইকনে ক্লিক করার পর লিখবেন, আমি আপনাদের অ্যাকাউন্ট মানে একদম নতুনভাবে অ্যাকাউন্ট করা শিখাই দিব না, মানে যেভাবে আমি ট্রিক্স বলতেছি ঠিক সেভাবে করবেন। করার পরে আমি যেভাবে দেখা দিব তারপরে আপনারা ট্রাই করবেন। তো আমি ফার্স্ট মানে অ্যাকাউন্ট খোলা দেখে দিতে পারতাম, তো দেখে দিলে তো সময়টা ওয়েস্ট হবে, সেই জন্য আমি ট্রিক্স দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল সার্চ বারে ক্লিক করবেন, স্ল্যান্ড ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওকে বিয়ার্স, ওপেন করার পর দেখছেন সিটটি কেমন একটি ইন্টারফেসে, সিম্পলি মেন নেটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আপনাদের ক্রোম সিলেক্ট করতে হবে, CSOR এরকম করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ক্রোম আসবে, এই তো এটা হচ্ছে ক্রোম। ক্রোমের উপর ক্লিক করবেন। তো সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস হয়ে যাবে, দেখবেন আমি দেখাই দিচ্ছি ঠিক এইভাবে এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর তারপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগেন ইসল্যান্ড অ্যাপস্টিতে ঢুকবেন। ঢুকার পরে সার্চ বারে আরেকটা ক্লিক মানে আরেকটা সার্চ দিতে হবে, সেটা হচ্ছে ফাইল। এখানে মেবি পাবেন না, আপনি প্লে স্টোরে যাবেন। তো এইভাবে এদিকে প্লে স্টোরে পেয়ে যান, প্লে স্টোর এরকম এভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক এভাবে আমি ভালো করে মার্ক করে দেখে দিচ্ছি, এটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এই আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে, দেখতেছেন আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে। আসার পরে এদিকে দেখতেছেন ফাইল ম্যানেজার, এটা কীভাবে আনবো আমি দেখে দিচ্ছি। এগুলো এখন বুঝবেন না মানে কীভাবে মানে ট্রিক্সটা কাটে, আমি দেখুন শুধু বেশি সময় নষ্ট করবেন আপনাদের, মানে দেখার সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন, মানে আপনাদের যাদের ভালো লাগে তারা জয়েন করবেন। ইনকাম তো আমার হচ্ছে না, আপনাদের হবে যদি আপনার ভিডিওতে দেখে জয়েন করেন। তো এভাবে প্লে স্টোর কীভাবে করবেন আমি দেখেছি, প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এদিকে সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইল লিখবেন, ফাইল ম্যানেজার দেখতেছেন, ঠিক আছে ফাইল ম্যানেজার লিখবেন। লেখার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে আমার মোবাইলের ফাইল, মানে নিজ নিজ মোবাইলের ফাইল, এটা না এই এটা 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 আমার মোবাইলের ফাইল মানে রিয়েল। এটাতে ক্লিক করে এদিকে ইনস্টল অপশন পাবেন। ইনস্টল অপশন ফেলে ওখানে ক্লিক করবেন, ইনস্টল করবেন। করার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখন হচ্ছে ট্রিক্সের কাজ। তো ফার্স্ট অফ অল আপনারা আমার টেলিগ্রামটি চলে আসবেন। ওকে বেস্ট, এখানে আসার পর আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম নিউ যারা তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমার লিঙ্কটা দিয়ে করবেন। এরপর আপনাদের লিঙ্কটা দিয়ে করবেন, এইটা টেপ ধরে কপি করবেন। কপি করার পর চলে যাবেন এই
ক্রোম ব্রাউজার এটাতে, ক্রোমে যাওয়ার পর, ক্রোমে যাবেন, যাওয়ার পর এগুলো করে দিবেন, নো থ্যাঙ্কস লাগবে না। তো এভাবে এগুলো পারমিশন এগুলো করে দিবেন, তারপর চার্চে ক্লিক করবেন, চার্চের লিঙ্কটাতে পেস্ট করবেন, পেস্ট করার পর ঠিক একটু এন্টার করবেন, এন্টার করার পর তো ওকে অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন যতক্ষণ না এটা অ্যাপস ডাউনলোড হচ্ছে। ওকে ওয়েস, আমি অ্যাপস ডাউনলোড করে, ডাউনলোড করার পর ঠিক এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ঠিক এভাবে একটা দেখতেছেন এটা ওপেন হবে না, সেই জন্য আমি ফাইল ম্যানেজার একটা ডাউনলোড করতে বলছি। তো ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর যেগুলো ক্লোন করছি ওখানে চলে যাবেন, চলে আসার পর দেখতেছেন এই ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢুকার পরে দেখবেন আপনি যে অ্যাপসটি ডাউনলোড করছেন সেই অ্যাপসটি চলে আসছে, একটু ওয়েট করবেন দেখতেছেন সেই অ্যাপসটি চলে আসছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনস্টল করবেন, ইনস্টল অপশানে ক্লিক করবেন, ইনস্টল করবেন। ওকে ভিউয়ার্স, ইনস্টল করছি, ইনস্টল করার পর এবার কীভাবে দেখেন আমি আনলিমিটেড করি। তো আমি ফার্স্ট অফ অল আমার অ্যাপসটি মানে মেন অ্যাপসটি ঢুকে দেখাচ্ছি আমার কোনো রেফার আছে কি না, তো এখানে ঢুকবেন, ঢুকার পরে তো বেশ ঢুকার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর ঠিক আমার একটা ইন্টারফেস আসবে। ওকে ভিউয়ার্স, তো এগুলো আমি ক্লাইম করে নিচ্ছি। তো এদিকে দেখতেছেন ইনভিটেশন, ইনভিটেশনে এদিকে ক্লিক করবেন, এই ইনভিটেশনে ক্লিক করবেন, ইনভিটেশনে ক্লিক করার পর দেখতেছেন আমার এখানে কোনো মানে এখনও কোনো রেফার কাউন্ট হয় নাই। তো আমি আপনাদের লাইভ লাইভ কাউন্ট করে দেখাই দিব, তো অবশ্যই ফলো করবেন। তো ব্যাক দিবেন, অ্যাপসটিতে বের হয়ে যাবেন অ্যাপসটি থেকে। ওকে ভিউয়ার্স, আমি অ্যাপসটিতে ঢুকতেছি যেটা আমরা ক্লোন করছি স্ল্যান্ডের সাহায্যে, তো এটাতে ঢুকবো, ঢুকার পর একটু লুট এগুলো পারমিশনগুলো দিয়ে দিবেন, পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর একটু লুট নিবে। ওকে ভিউয়ার্স, একটু লুট নেওয়ার পর ঠিক আমার একটা ইন্টারভিউ সিম্পলি এগুলোতে ক্লিক করবেন, তো ঠিক এভাবে যেভাবে দেখে দিচ্ছি সেভাবে করবেন। তো এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, এগুলো মিলাবেন, মেলানোর পর ক্লাইম অপশানে ক্লিক করবেন, তারপরে এইদিকে ক্লিক করবেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে, সেই জন্য যদি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করা হয় এগুলো কালেক্ট করবেন। তো যারা অ্যাকাউন্ট মানে একদম নতুন তারা মানে যেভাবে অ্যাকাউন্ট করছে সেভাবে করলে হয়ে যাবে। তো এদিকে ক্রস চিহ্ন এখানে ক্লিক করবেন, ক্রস চিহ্ন এখানে ক্লিক করার পর এদিকে ওয়ালেট সেকশনে ক্লিক করবেন, ওয়ালেট সেকশনে ক্লিক করার পর তো এদিকে ওয়ালেটে এটাতে ক্লিক করবেন, আপনাদের ওয়ালেট ইনপুট করতে হবে। তো ওয়ালেটে ক্লিক করার পর এদিকে ইনপুট ওয়ালেট, ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন, তো স্ক্রিপ্ট মেনে রিকোভারি পার্সেস এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদের মেন টাস্ক হচ্ছে এটা। তো এখানে আপনাদের মানে আমি টাস্ট ওয়ালেটের সাহায্য নিব, টাস্ট ওয়ালেটের প্রাইভেট কি এগুলো ইনপুট করবো, তারপর ছয় ডিজিট পাসওয়ার্ড দিব ফার্স্টে, তারপর কমন পাসওয়ার্ড দিব, তারপরে ইনপুট নামতে ক্লিক করবো। আচ্ছা আমি এগুলো টাস্ট ওয়ালেটে, সবাই টাস্ট ওয়ালেটে চলে যাবেন। ওকে ভাইস, আমি চলে আসলাম টাস্ট ওয়ালেটে। আপনার একটা মানে ইয়ারড্রপে কাজ করেন যে এরকম কোনো মানে মানে আলতু ফালতু একটা আইডি প্রাইভেট কি নেবেন, ওয়ালেট মানে মেন যেটা ইয়ারড্রপ ইউজ করেন সেটা ইউজ করবেন না, এমনি আলতু ফালতু একটা ইউজ করবেন। এদিকে আমি প্রাইভেট কিউগুলো নিচ্ছি, তো প্রাইভেট কিউ নেওয়ার পরে সোজা চলে যাব সেই অ্যাপসটিতে, অ্যাপসটিতে আসার পরে ওকে ভিউয়ার্স, অ্যাপসটিতে আসার পরে আমি প্রাইভেট কিউগুলো দিচ্ছি, দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করতেছি, এরপর সহজে একটা কোড দিতেছি মানে পাসওয়ার্ড, তো সেমস এভাবে দিবেন, দেওয়ার পরে সিম্পলি ইনপুট অপশানটাতে ক্লিক করবেন, ইনপুট অপশানে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। ওকে ভিউয়ার্স, দেখতেছেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে এদিকে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ক্রস চিহ্ন ক্লিক করার পর তারপর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর, ব্যাক দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের মানে ফার্স্টে 10 লেভেল পর্যন্ত, নয় লেভেল পর্যন্ত করতে হবে, 9 লেভেল পর্যন্ত করলে আপনার রেফার কাউন্ট হবে, আমি দেখে দিচ্ছি একদম 1 মিনিটে। তো কীভাবে করবেন, এদিকে এটাতে ক্লিক করবেন, এদিকে লেভেল এটাতে ক্লিক করবেন গাড়িতে, তো ক্লিক করা এইভাবে মিলাবেন আর কি, এগুলো তো সবাই জানেন। তো মেলানোর পরে এটা একে মেলাবো, মেলানোর পরে এদিকে আর একটা টিপস দেখে দিচ্ছি, এভাবে খেলতে হবে না, আপনার খেলে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে, তা আপনি সিম্পলি কী করবেন,
সিম্পলি আপনি এদিকে ক্লিক করবেন, সব অপশানে ক্লিক করবেন। সব অপশানে ক্লিক করার পর দেখতেছেন এই গাড়িটা নেবেন, মানে 3 নম্বরের গাড়ি একটা, এখানে ক্লিক করবেন, মানে বাই করবেন আর কি। বাইকে এদিকে আমাদের তাড়াতাড়ি হয় মতো, তো হয়ে গেছে। এরপর আমি আর একটা নিব, 4 নম্বর, 4 নম্বর নিব। এরপরে আমি 5 নম্বর নিব, আমি যেভাবে দেখেছি সেভাবে করলে হয়ে যাবে 5 নম্বর। এরপরে 6 নম্বর নিব আমি, সরি, 6 নম্বর, 6 নম্বর নিব। 6 নম্বর, 6 নম্বর নেওয়ার পর দেখতে আমার 7 হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে লেভেল, নাহলে তো 9 লেভেল হতো, অনেক লেট হতো। তো এরপর আমি 7 নিব, 7 নেওয়ার পর আরেক লেভেল হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কীভাবে কাউন্ট হয়েছে, হয়েছে কিনা চেক করব। তো আরেকটা নিই, 8 নিব, 8 নেওয়ার পর ঠিক আছে, দেখতেছেন আমার 9 লেভেল হয়ে গেছে। এখন আমি মেন ওয়ালেটে গিয়ে দেখি আমার মানে রেফার কাউন্ট হয়েছে কিনা। বুম গাইস, দেখতেছেন ইনভিটেশনে একটা রেড কালার একটা আইকন চলে আসে দেখতেছেন, আমি আরেক কালার দিয়ে দেখা দিচ্ছি। এই ইনভিটেশনে দেখতেছেন, ইনভিটেশনে এই তো দেখতেছেন লাল কালার একটা, এদিকে এদিকে দেখতেছেন। তো এভাবে আসলে মনে করবেন আপনার কাজটি একদম 100% টিকস, মানে কাজে লাগছে। তো এদিকে ক্লিক করলে এদিকে ড্র অপশন পাবেন, তারপরে এটা ক্লেম করতে পারবেন, তারপর আরেকটা কাজ করবেন এভাবে, মানে এভাবে আনলিমিটেড যখন করবেন আপনার এরকম হ্যাশ পাওয়ার জমবে। এদিকে এই এদিকে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সিম্পলি দেখতেছেন রিমাইনিং 1, এটা 1 ঘন্টার জন্য স্পিডে চলবে আপনার, মানে 1 ঘন্টা দেখতেছেন 60 মিনিটের জন্য, মানে এরকম গাড়িগুলো দূরতে থাকবে, দূরতে থাকবে, দূরতে থাকবে, এভাবে স্পিডে চলবে গাড়িগুলো। দেখতেছেন গাড়িগুলো ঠিক এভাবে দূরতে থাকবে 1 ঘন্টার জন্য। তো আপনি যদি 10টা করতে পারেন তাহলে আপনি 10 ঘন্টা মানে এরকম স্পিডে মাইনিং হতে থাকবে। আর এদিকে তো পাচ্ছেন, এদিকে আপনি এরকম 25টা 50টা আপনার লাকি যতটুকু আছে। আর এটা এখানে ক্লাইম অপশানে পারবেন, তো তারপর এরপর এখানে ড্র করেও পাবেন আপনাদের মানে হিউজ পরিমাণ একটা ইনকাম। তো আমার টিপস 100% ওয়ার্কিং করবে, সবাই 100% গ্যারান্টি দিব। তো এইভাবে ক্লিয়ার ডাটা করবেন, ক্লিয়ার ডাটা করার পরে মানে ওই অ্যাপসটা ডিলিট করে দিবেন, যেটা ক্রোম করছেন এটা ডিলিট করে দিবেন, আর ক্রোম ব্রাউজার এটা ক্লিয়ার ডাটা করবেন। এভাবে এভাবে ঠিক এভাবে মানে আনলিমিটেড করতে থাকবেন আপনার। আর টাচ টয়লেটের তো প্রাইভেট কেগুলো সবাই খুলতে পারে আর নিতে পারে। তো তো এটার জন্য তো একটা লাইক দিবেন আমার ভিডিওতে, আর একটা কমেন্ট করবেন, মানে যার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, মানে আনলিমিটেড টিপস পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।